আমার পিছনে যে খালটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু প্রকৃত অর্থে খাল নয়, এটি হচ্ছে নরসিংদী জেলার ঐতিহ্যবাহী ব্রহ্মপুত্র নদী, যেটি এখন সংকীর্ণ খালে পরিণত হয়েছে। দীর্ঘ বছর বছর ধরে এই নদীটি শিল্প কারখানার অব্যাহত দখল এবং দূষণের কবলে পড়ে কিন্তু আজ এটি একটি মরা খালে পরিণত হয়েছে। এর পানি এবং এর অবস্থান যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কতটা দূষিত এই পানি অবস্থা এখন ধারণ করেছে। একদম যে সাদা ধবধবে পানি ছিল একসময়, এখানকার মানুষ আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে এটির পানি একসময় তারা খাবার কাজে ব্যবহার করতেন, গোসল কাজে ব্যবহার করতেন, কিন্তু সেটি এখন কালো দূষণ রঙে ধারণ করেছে। এবং দেখলে বুঝতে পারবেন যে এখানে কিন্তু অব্যাহত যেই দূষণ সেটি কিন্তু ধারণ করেছে এই নদীর পানিটিতে। এবং এটি শুধু পানি দূষণ নয়, এর আশেপাশে যে নদীর যে জমিটুকু রয়েছিল সেগুলো কিন্তু দখলের কবলে চলে গেছে। এর আশেপাশে অনেক শিল্প কারখানা গড়ে উঠেছে এবং বসতবিটাও গড়ে উঠেছে। এই বসতবিটা এবং শিল্প কারখানার যে অব্যাহত দূষণ এবং দখল সেগুলোর কারণেই কিন্তু আজ এটি মরা খালে পরিণত হয়েছে। আমি এখানকার সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা আমাকে যেমনটা জানিয়েছেন যে একসময় কিন্তু এই ব্রহ্মপুত্র নদীটি তাদের এলাকাবাসীর জন্য একটি আশীর্বাদ হয়েছিল। এখানকার মানুষ কিন্তু তাদের কৃষিকাজে ব্যবহার পানি ব্যবহারের পাশাপাশি তাদের যে রান্নাবান্নার কাজে পানি ব্যবহার করত এবং এটি কিন্তু তারা দীর্ঘ বছর ধরে এটি এখন বন্ধ রয়েছে। এবং এই যে দখল এবং দূষণ, সেই দখল দূষণের কবলে কিন্তু এই নদীটি আজ কিন্তু মৃত প্রায় হয়ে দাঁড়িয়েছে। এটি কিন্তু নরসিংদী জেলা প্রায় 20 কিলোমিটার এলাকা জুড়ে এই যে ব্রহ্মপুত্র নদীটি সেটি কিন্তু বয়ে গিয়েছে। এবং বলতে গেলে এই নদীটিতে কিন্তু যে মাছের একটি অভয়ারণ্য ছিল সেটি কিন্তু এখন বিলুপ্ত প্রায় হয়ে গিয়েছে। বিশেষ করে বর্তমানে মাছ তো দূরের কথা, এখানে কিন্তু যে পোকামাকড় থাকার কথা সেই পোকামাকড়ও কিন্তু এই দূষণের কবলে পড়ে ধ্বংস হয়ে গিয়েছে। এবং এখানে যে নদী রক্ষার যেই সরকারি উদ্যোগ সেটি কিন্তু এলাকাবাসীর পক্ষ থেকে তেমনটা জোরালো দেখছে না বলে আমাদের কাছে এলাকাবাসী অভিযোগ করেছে। বলতে গেলে সাধারণ মানুষ কিন্তু এই নদীটি যে মারা গিয়েছে এবং নদীটি যে সংকীর্ণ খালে পরিণত হয়েছে এটি নিয়ে কিন্তু তাদের মনে একটি চরম ক্ষোভ এবং হতাশা বিরাজ করছে। আমরা যদি কথা বলি একজন প্রবীণ ব্যক্তির সাথে, আমরা জানতে চাই যে এই যে ব্রহ্মপুত্র নদীটি রয়েছে এটি আগের অবস্থা কেমন ছিল। এখন থেকে যদি 200 বছর আগের কথা কন, এখন মধ্যস্থলে ওই সময়টা ছিল একবারে মেঘনা নদীর মতো প্রশস্ত। এখন আস্তে আস্তে আমগো জন্মের পরে আমরা যা পাইছি আমরা এতটুকুর মধ্যেই পাইছি, কিন্তু নদীটা সচল ছিল এটা ঠিক, কারণ বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন নৌকার মাধ্যমে বিভিন্ন মালও আসছে। যেমন আমরা পূজা করলে আমরা মূর্তি আনতাম সেই নবীনগর থেকে, এখন আস্তে আস্তে এটা বিলীনের অবস্থা। আমাদের এই নদীটা যখন সচল ছিল তখন আমরা এই নদীর পানিতে স্নান করতাম, আমাদের সমস্ত ব্যবহারিক কাজকর্ম করতাম। আমাদের নদীটা আগের মতো নাই, তবে আগের মতো নাই, আমরা চাচ্ছিলাম নদীটা যেন আগের মতোই হয়। এই নদী থেকে আমাদের জেলেরা, আমাদের ভাই আমার বাপ চাচারা এই নদী থেকে অনেক টাকা জীবিকা নির্বাহ করছে, কিন্তু এখন তারা কোনোই সুবিধা পাচ্ছে না। সুবিধা না পাওয়ার কারণ হইল শুধুমাত্র ইন্ডাস্ট্রিজ, টেক্সটাইল মিলস, ফ্যাক্টরি, কালো দূষণ, ফ্যাক্টরি কালো কালার, কালো রং, কালো পানি, এগুলো নদীর পানিতে মিক্স হয়ে আমাদের নদীর পানির যত মাছ টাছ যা ছিলই যেগুলো দিয়ে আমরা জীবিকা নির্বাহ করতাম ওগুলো তারা ডেস্ট্রয় করে নিয়েছে। এখানকার সাধারণ মানুষ আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে সরকার যে নদী রক্ষার যে উদ্যোগ সেটি আসলে তেমনটা দৃশ্যমান নয়। বলতে গেলে এখানকার মানুষের মধ্যে একটি চাপা খুব বিরাজ করছে যে এই নদীটি দীর্ঘ ঐতিহ্যবাহী এই নদীটি রক্ষণাবেক্ষণের তেমন কোনো ভূমিকা দেখছে না। তবে সাধারণ মানুষের প্রত্যাশা যে দ্রুত সময়ের মধ্যে যে এই নদী দখল দূষণের যে প্রতিরোধ সেটি দৃশ্যমান হবে এমনটাই প্রত্যাশা করছেন এখানকার সাধারণ মানুষ। তো এই ছিল নরসিংদী থেকে ব্রহ্মপুত্র নদী দখল দূষণের সর্বশেষ পরিস্থিতি।